তো বন্ধুরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা কবে হবে তার বিস্তারিত তথ্য কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেবো এবং কোন কোন তারিখে হবে সেটাও আমি আপনাদেরকে বলবো সেই সঙ্গে আপনাদেরকে বলে নিতে চাই বন্ধুরা এর আগের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সিলেবাস কিন্তু বর্তমানে কাটছাট করা হয়েছে যেখানে তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ কিন্তু সিলেবাস বাদ দিয়ে দেওয়া হয়েছে তো সেটাও কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি এবং সেই সঙ্গে বলে দিয়েছিলাম বন্ধুরা যে কোন কোন বিষয়ের উপরে আপনাদের পরীক্ষা হবে অর্থাৎ কোন কোন সিলেবাসের উপরে কোন কোন বিষয়ের উপরে আপনাদের পরীক্ষা হবে তার কিন্তু বিস্তারিত তথ্য আমি আগের ভিডিওতে জানিয়েছি এবং সেই সঙ্গে আপনাদেরকে এটাও বলেছি যে আপনারা পিডিএফও কিন্তু এখনও চাইলে ডাউনলোড করে নিতে পারবেন তো বন্ধুরা ডিসক্রিপশন বক্সে আগের ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা দেখে নিতে পারেন এবং সেই সঙ্গে বর্তমানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যে পরীক্ষা হবে সেই পরীক্ষার তারিখ নিয়ে একটি বিশেষ বড় আপডেট চলে এসছে তো কোন কোন দিন এই পরীক্ষা হবে সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দেবো তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন এখানে বলা হয়েছে তাহলে কি বিধানসভা ভোটের পরেই জুনেই হচ্ছে দু হাজার একুশের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা অন্তত সেই সম্ভাবনাটাই প্রবল উজ্জ্বল বিধানসভা ভোটের পর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা হতে পারে সেই সম্ভাবনাও গত সেপ্টেম্বর মাস থেকেই চলছিল চলতি সপ্তাহে সেই সম্ভাবনা আরও প্রকট হলো কোন কোন দিনে কোন কোন বিষয়ে পরীক্ষা হবে সেই সংক্রান্ত প্রস্তাব আকারে গেল স্কুল শিক্ষা দপ্তরের শিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে স্কুল শিক্ষা দপ্তর সূত্রে এমনটাই খবর সূত্রের খবর কবে কোন কোন বিষয় বিষয়ে পরীক্ষা হবে সেই পরীক্ষার সময়সূচি এবং মুখ্যমন্ত্রীর কাছে কিন্তু পাঠানো হতে পারে অর্থাৎ কোন কোন দিনে পরীক্ষা হবে এবং কীভাবে পরীক্ষা হবে সেই সময়সূচি কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে লিখিত পাঠানো হবে এবং অনুমোদন এলেই শীঘ্রই মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে নোটিফিকেশান জারি করা হতে পারে যদিও এই বিষয় নিয়ে মধ্যশিক্ষা পর্ষদ বা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি কেউ কিন্তু কোনো রকম কথা বলতে চায়নি তাছাড়া চলতি সপ্তাহে কতটা সিলেবাসের উপর দু হাজার একুশের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে সেই বিষয়ে বিস্তারিত নোটিফিকেশান করেছে মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তো বন্ধুরা এই ভিডিও কিন্তু এর আগে আমরা বানিয়ে দিয়েছি যেখানে কিন্তু তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ সিলেবাস কাটছাট করা হয়েছে এবং সেই সিলেবাসের মধ্যে কোন কোন বিষয়ের উপরে আপনাদের পরীক্ষা হবে সেটাও কিন্তু আমরা আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিয়েছি যদি আগের ভিডিওটা আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই নিচের ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রেখেছি এখান থেকে কিন্তু আপনারা দেখে নিতে পারেন এবং সিলেবাসের পিডিএফও কিন্তু ডাউনলোড করে নিতে পারেন এবং সেই সঙ্গে একাংশের ধারণা জুন মাসে যদি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক হয় তাহলে দশম ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের বিশেষ ক্লাস করানো যেতে পারে সেক্ষেত্রে যতটুকু সিলেবাসের উপর পরীক্ষা হবে ততটুকু সিলেবাসের উপর বিশেষ ক্লাস করিয়ে তবেই পরীক্ষার দিকে হাঁটতে পারে রাজ্য সরকার যদিও জুন মাসে শেষমেশ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে কিনা না সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে মুখ্যমন্ত্রী এবং সেই সঙ্গে শিক্ষা দপ্তরের উপরে তো সেক্ষেত্রে আগামী সপ্তাহের মধ্যেই কিন্তু পরীক্ষার সময়সূচির নোটিফিকেশান চূড়ান্ত করা হতে পারে বলে সূত্রের খবর বন্ধুরা সামনে সপ্তাহে কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া হতে পারে যে কবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন ঠিক হচ্ছে সেটা কিন্তু স্পষ্ট আপনারা সামনে সপ্তাহে জানতে পেরে যাবেন তো বন্ধুরা আপনারা যদি এই বিষয়টি জানতে চান তাহলে অবশ্যই যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এই ধরনের নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য এবং অবশ্যই কিন্তু এই ভিডিওটা অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন যাতে তারাও এই খবরটা সহজে জানতে পারে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার দিন শুভ